আর এই একটা মনে কর আমাদের, ঠিক আছে, বয়স্ক মধ্যে এই আছে বুরহান ভাই, এটাই আমার কিন্তু লাস্ট হতে পারে কালকে, কিন্তু বিয়েতে শুনুন তবে এরকমই মার্কেট থাকবে, তবে খুব একটা যে বাড়বে খুব একটা কমবে তা কিন্তু নয়। গাড়ি মার্কেট কিন্তু ওখানে অত্যন্ত খারাপ হয়ে গেছে, 8 কিলোমিটার জ্যাম, ঠিক আছে, আমার 1 ঘন্টা হয়ে গেল, তা আমি মোটামুটি 200 মিনিট যাবে, হরেনটা লাগাবে জায়গা পেলে, অতক্ষণ আমি অনেক খুঁজে 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 পাইনি। ডালা বড়ি যে আমার কত ঘন্টা টাকা মেরেছে বলার বাইরে, তোমাদের কি বলবো আর আমি। আর এই এই রেল লাইনে কিন্তু মানে দুর্ঘটনা ঘটেছিল। তোমরা কেমন আছো? আশা করছো ভালো আছো, চলো না আবার নতুন ভিডিওতে। বন্ধুরা আছি এখন আমি দুবরাজপুরে, আর দুবরাজপুরে তোমাদেরকে বলেছিলাম যে আমার ফ্যান তো ঠিক নেই, ঠিক আছে, ফ্যান তো সালা মানে এত ডিস্টার্ব করছে, ফ্যান তো কোনো জায়গায় লাগিয়ে থাকতেই পারছি না। আর আমি প্রথমে বলেছিলাম যে এত ভারী ফ্যান দিও না মিস্ত্রিকে, ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু এত ভারী ফ্যান দিলে আর কোনো জায়গাতে টিকছে না, শুধু পড়ে যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এখন কি করতে হবে মিস্ত্রি ফ্যানটাকে? ফিলাম বানাতে হবে, ফিলাম ফিলাম বানাতে হবে, চওড়া ফিলাম, মোটা ফিলাম, হ্যাঁ, মানে মাঝে ফুটো করে এটাতে লাগাতে হবে। ও, ওটাতে লাগালে সাকসেস হবে? তো কবে কবে করবে এটু? কালকে হবে, কালকে, আজকে হবে না, আজকে সব বন্ধ না, শুক্রবার, আজকে শুক্রবার সেই জন্য লয়। আর আজকে তো আমি ধরো মানে আজকে আমার লাস্ট ডিউটি, আজকে আমি বাড়ি যাবো, ঠিক আছে, কেন দুদিন বাড়ি যাবো গা, তোমাকে বলেছিলাম যে বন্ধুর বিয়ে, ঠিক আছে, দুদিন বাড়ি যাবো গা। আর হরেনটাও ডিস্টার্ব করছে, হরেনটাও দেখিয়ে লি কি হচ্ছে, হরেনটাও যদি ঠিক হইতে হবে, হরেন ছাড়াও গাড়ি চালানো মুশকিল, তো হরেনটা দেখো কি হচ্ছে অবস্থা। আর মিস্ত্রির চেহারা দেখতেছো, সত্যি হিরোওয়ালা লোক হ্যাঁ না গে, আরে বতাও না, হ্যাঁ গো, এই যে মিস্ত্রি 3টে হরেন নিয়ে এলো, ঠিক আছে, 3টে হরেন, ওইটা বলছে 1350, আর এইটা বলছে 900 টাকা, ঠিক আছে। আর আমি কিন্তু সবেরই দাম জানি, এটার দাম হচ্ছে 800 টাকার মতো, আর ওইটা হচ্ছে 1200 টাকা দাম, ঠিক আছে। আমি আগেও 62-79 লাগিয়েছিলাম, তো দেখি কোনটা লাগাবো, এইটা 1200 টাকা দাম, এইটাই লাগিয়ে নেবো, ঠিক আছে। আর চেঞ্জারটা লাগবে কত গো? চেঞ্জারটা 300 টাকা দাম নাকি? হ্যাঁ, 300 টাকা লাগাল যাবে, হ্যাঁ। কোন হরেনটা জাস্ট দেখালাম মাইকের মতন বড়, ঠিক আছে, এটা সাথে ওইটা লাগিয়ে দিলে তাহলে ভালো বাজবে নাকি? আর চেঞ্জারটা লাগাই যাবে নাকি? আর চেঞ্জারটা লাগাই দেবে, তার কারণ হচ্ছে চেঞ্জারটা তো হরেন মানে সাউন্ডটা চেঞ্জ করবে, ঠিক আছে, যেরকম আমি সাউন্ড নেবো সেরকম সাউন্ড হবে, কিলিলি কিলিলি অনেক রকম সাউন্ড হবে, ঠিক আছে, লাগিয়েই দেখেলি, ঠিক আছে, লাগিয়ে কিরকম সাউন্ড হচ্ছে সেটাও দেখি, ঠিক আছে। আর মাইকের থেকে লম্বা মানে এগুলো তো কোনো কেস দিতে পারবে না কিন্তু পুলিশে, আর প্রেশার হর্ন লাগালে কি হবে, আমাকে 10,000 টাকা কেস দিতে হবে, সেই ভয়ে কিন্তু আমি প্রেশার হর্ন লাগাইছি না, এই হর্নটা লাগিয়ে নেবো। আর ওই জেডি মিস্ত্রি লাগাবে, আর দুবরাজপুরে কিন্তু সমস্ত রকম ইলেকট্রিকের কাজ হয়, আর ফ্যানটাই হচ্ছে না, আমার ফ্যানটার জন্যই ওই অ্যাক্সিডেন্ট হতে পারলো, দেখছো দেখছি দেখছো কিরকম পজিশন, এত রাফ গাড়ি চালাচ্ছে না, এই মাত্র দেখতে পেলে তো পজিশন কিরকম, এত রাফ গাড়ি যেছে না, সত্যি গাড়ি চালানোই মানে রোডে এখন দুঃসাধ্য হয়ে গেছে, লেনটা কিরকম মারছো দেখতে পেয়েছো। ওখানে আমি ক্যামেরাটা নিয়ে যাবো করে নিয়ে যাইনি, আমি ক্যামেরাটা জাস্ট ঘুরাছিলাম, আর ওই পজিশনটা সিচুয়েশনটা দেখা গেলো, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট পয়েন্টটা এরকম যে কত পয়েন্ট হয় মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, অ্যাক্সিডেন্ট হয়েও যায় এরকমভাবে, ঠিক আছে, একটু ভুলের জন্যে, হ্যাঁ। আর এইখানটাতে কি হলছে বন্ধুরা, আমার মানে মানে বাচ্চা চামড়া মানে হালকা লাগছে, ঠিক আছে, কি দাগ হয়ে গেছে হালকা, হয়তো আমের আঠা ফাটা লেগেছে নাকি জানি, কে জানে কি হবে, ঠিক আছে, হরেনটা লাগাই। এই যে বন্ধুরা দোকান, ঠিক আছে, গাড়ি সাজাবার জন্য কিন্তু অনেক রকম মাল পাওয়া যায়, হয়তো ফুল, তারপর স্টারিং কভার আর অনেক কিছু, ঠিক আছে। ফুলটা দুদিন পরে লাগাবো আমি, অন্য কাপড় তো লাগাই আছে, ফুল এই ফুলটা ওই ফুলটা দুদিন পরে লাগাবো, ঠিক আছে, এখন তো দুদিন বাড়ি যাবো, দুদিন পরেই লাগাবো, কাল তো নতুন হয়ে থাকবে। আর এখন দেখি কত কোনো হরেন লাগা হয়েছে, হরেন লাগার পর আবার লোড করতে যাবো, আর আজকে বাড়ি চলে যাবো ভাবছিলাম, ঠিক আছে, কিন্তু বাড়ি যাবো না, তার কারণ হচ্ছে কালকে তো একালতে বাড়ি যাবো আমি, কালকে একালতে বাড়ি যাবো, বিয়েতে নামবো, যাই হোক হরেনটা লাগাবে জায়গা পেলে, অতক্ষণ মিস্ত্রি অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পাই না। বন্ধুরা হরেন ফিট হয়ে গেল আমার, বাজাও মিস্ত্রি বাজাও, হ্যাঁ, একটা হরেন মানে আমার তো কমজোরি আছে, আর যেটা লাগালাম সেটা হাই ফাই হরেন বটে, এখান থেকে ফিট করে বেরোই, পড়া বিল হয়ে যাবে, কাজ কমপ্লিট। আর ওই ডান সাইডের চেঞ্জারটা লাগাইলো, ঠিক আছে, কাজ যে কাজটা মেন কাজ সে কাজটা হলো না, অন্য কাজ হলো, এই যে বন্ধুরা ফাইনাল হরেন হয়ে গেল আমার, ঠিক আছে, টোটাল 1900 টাকা মতন বিল হইলো, ঠিক আছে, 1200 টাকা হরেনটার দাম, 300 টাকা চেঞ্জার, আর মনে তার ফান নিয়ে এদিক সেদিক করে 300-200 টাকা মতন হয়ে গেল। আর মিস্ত্রি চার্জ 250 টাকা, ঠিক আছে, মিস্ত্রি অনেকক্ষণ ধরে রোজে খাইলে, ঠিক আছে, 90-200 টাকা নিলে নিয়ে কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু না আমাদের কোনো গরম লেগেছে, সেই জন্য লেবু রস লেবু জল খেয়েছিখানে ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা, এ তো মানে শরীরের পক্ষে ক্ষতি কী করবো তাও মন মানছে না, ঠিক আছে,
সাইডে বিক্রি করছে, কিছু করার নাই, মন মানছে না। আর এই যে গন্ডালও মানে ঘুরে ঘুরে খেয়েছে গন্ডাল। হবে গন্ডা তো ঘর কোথাবে আসল, আসল ঘর কোথা তো মুর্শিদাবাদে, কোন জায়গা? ধলা। কোন দিকে পড়বে? উমরপুর লাইনে। গন্ডালের ঘর কিন্তু এখানে লয়, ঠিক আছে? গন্ডালের মানে ওর বাবা এখানে চলে এসেছিল, এখানে এসে রাজমিস্ত্রি কাজ করতো, তখন থেকে এখানে বাড়ি করে নিয়েছে, এখানে কিন্তু মানে বসতি করে নিয়েছে। কিন্তু আসলে আসলে গন্ডালের ঘর হচ্ছে মুর্শিদাবাদের ওই উমরপুর লাইনে ধলা নাকি বলছি। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যাই, আবার লোডে জায়গা, আজকে বাড়ি যাবো ভাবছিলাম তো, তোমাকে বললাম তো বাড়ি যাবো না আজকে। এবার কখন চান করছি দেখা যাক। আর এখানে তো কি হলো সেটা আমি কিছু বুঝতেছি না, একটু ব্যথা করছি আমার। সুদীপ দাদার কাছে জেনে নেবো আমি, ঠিক আছে? যে এই মার্কেট মানে পরশু যখন খুলেছিল হঠাৎ মানে 50 টাকা বেড়ে গেছিল, ঠিক আছে? আর এখন হট করে মানে মার্কেট কমে গেল, এই ব্যাপারটা কি জানবো আমি, ঠিক আছে? এই বন্ধুরা সুদীপ দাদা, সুদীপ দাদা হট করে এরকম করে মার্কেট হচ্ছে, হট করে মার্কেট বেড়ে গেছে, হট করে কমে গেছে। এই যারা মানে মানে হঠাৎ করে মাল নিচ্ছে তারা তো মানে বেশি দামে কিনে লস খেয়েছে না? কোনো লস নাই বন্ধুরা, রবিবার দিন এমনিতে আমাদের পাহাড় বন্ধ থাকে, সোমবার দিন ছিল আমাদের আদিবাসীদের একটা হাতি দিবস বলে একটা পরব, সেই জন্য পাহাড় বন্ধ ছিল। মঙ্গলবার দিন ছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তারাপীঠ মন্দিরে ছিল, সেই জন্য রাস্তা নদী থাকার জন্য সেই জন্য পাহাড় বন্ধ ছিল। ওই কারণে বুধবার দিন মার্কেট হাই হয়ে গেছিলো, আবার আজ থেকে মার্কেট খানিক লো হয়ে গেছে, তবে এরকমই মার্কেট থাকবে। তবে খুব একটা যে বাড়বে খুব একটা কমবে তা কিন্তু নয়, একটা মিডিয়াম মার্কেট থাকবে। আর গাড়ির ব্যাপারে তো আমি সব কিছু বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? গাড়ির ব্যাপারে আমি সব কিছু জানিয়ে দিই যে বর্তমানে ধরো মানে ভোটে ভোট পর্যন্ত কিন্তু গাড়ি মার্কেট এরকমই থাকবে। গাড়ি মার্কেট কিন্তু আর ভালো হওয়ার আশা করলে হবে না, ঠিক আছে? গাড়ি মার্কেট কিন্তু এখন অত্যন্ত খারাপ হয়ে গেছে। আর আমাদের এই সব অফিসে বসে আছে সব ম্যানেজার, আর তোমাদেরকে বরাবর বলেছি মানে ওই অফিসে এলে কিন্তু আমার সময়টা ঠিক পেরিয়ে যায়, কারণ সব কটা ইয়াং, ঠিক আছে? সব কটা ইয়াং। আর ওই মানে আরেকটা অফিস আছে, ঠিক আছে, ওই অফিসটাও যাবো। ওই অফিসটাতে কিন্তু কি বলে গো ওই ক্যাশ মানে ক্যাশ ম্যানেজার বসে থাকে, ঠিক আছে? এইটা আলাদা অফিস, ওইটা আলাদা অফিস, এটা আলাদা কাজ, ওদের আলাদা কাজ। তা ওই অফিসেও যাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওরা কিন্তু এই অফিসে খুব কম আছে। চলো বন্ধুরা বাইরের দৃশ্যটা দেখে নাও, ঠিক আছে? এমন পজিশন হচ্ছে না, আমি মানে বাইরে বেরোতেই পারছি না। আর আমাদের ওই অফিসটা হচ্ছে ওইটা সামনেটা, ঠিক আছে? তা ওই অফিসে যাবো চলো। আর এইটা হচ্ছে এই অফিসে, এই অফিসে সুদীপ্ত দাদা থাকে, ঠিক আছে? আর ওই অফিসে মুস্তাক আরও অন্য অন্য ম্যানেজার আছে, মানে একটা বয়স্ক ম্যানেজার ছিল চলে গেছে, আর এখন মানে সঞ্জে সঞ্জে চলে যায় কিন্তু ওরা। তা ঠিক আছে চলো ওই অফিসে যাওয়া যাক, কটা ম্যানেজার আছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ফাইনালি বন্ধুরা এই অফিসে ঢুকলাম। আর এই অফিসে প্রথমেই থাকে মানে কি বলে চালান চিঠি দেয় ক্যাশ ম্যানেজার, এই এখানে থাকে, ঠিক আছে? আর সমস্ত হিসাব বাকি এই মেন অফিসেই হয়। এই আমাদের হেড ম্যানেজার, হেড ম্যানেজার বাবু মুখ ঘুরিয়ে নিলে, ঠিক আছে? ও ওখানেই বসে থাকে, আর এসি কিন্তু চলছে বর্তমানে। আর এই কম্পিউটার ম্যানেজার, কম্পিউটার ম্যানেজার গলায় গামছা নিয়ে আমার হিসাব করছে আজকাল। আবার ওই অফিসে মানে পুরোনো অফিসে যেতেই মন জানে এমন চকচকে হয়ে আছে, দেখতে পাচ্ছি এই অফিসটা মানে কিন্তু এসি লাগা। আর এটা মানে বেশিরভাগ ভিআইপিদেরই মানে জায়গা, ঠিক আছে? আর আমরা তো আমরা আমি সুদীপ্ত দা ওই অফিসেই থাকি বেশিরভাগ, এই অফিসে কম আসি, কেন ওই অফিসে মানে এনজয়টা হয় ভালো। এই অফিসে আরও কিন্তু দুজন থাকে কিন্তু বর্তমানে নেই, ঠিক আছে? ওরা কিন্তু মানে সন্ধ্যে লাগলেই বাড়ি চলে যায়। আর এখানে মানে এটা খুবই ভিআইপি কিন্তু, আর ওইটা মানে অতটাও ভিআইপি নয়, ওটাতে মানে ওটা ক্যাশার অফিস আর এটা হচ্ছে গাড়ির অফিস, ঠিক আছে? দুটো অফিস, আরও 3-4টে অফিস আছে, মানে পাঁচামিতেও আছে, আবার কলকাতাতেও অফিস আছে মালিকের, ঠিক আছে? তা চলো বন্ধুরা এখান থেকে কতক্ষণে বেরোচ্ছি দেখা যাক, ঠিক আছে? চলো। আর এখানে এখানে থাকতে মজাই লাগছে, ঠিক আছে? এখানে থাকতে আমার কিন্তু মজাই লাগছে। চুলগুলা কাটবো কি না তোমরা কমেন্টে জানাইও, ঠিক আছে? আমাকে ম্যানেজার গাল দিচ্ছে খুবই, আর কাটবার সময় বেশি না, তোমাদেরকে বলেছি এটাই আমার কিন্তু লাস্ট টিপ হতে পারে, কাল থেকে কিন্তু বিয়েতে ছুটি নেবো। দেখ কিন্তু ম্যানেজার দিলি আর চুলগুলা কাটতে বলছে, বেশ দেখা যাচ্ছে বিয়েতে কাটতে পারি কি না হচ্ছে সেটা দেখা যাক, ঠিক আছে? আর এই যে মুস্তাক দা কিরম চকচক হয়ে আছে দেখালাও,
মানে এখানে থাকলে কিন্তু চকচকে থাকে, ভালো আছে তো? আর এই একটা ম্যানেজার আমাদের, ঠিক আছে, বয়স্কর মধ্যে এ আছে বুরহান ভাই, তোমাদেরকে আগে আমি দেখেছিলাম। এই কিন্তু মানে আমাদের সমস্ত মানে মানে কোথায় কোন গাড়ি যাচ্ছে আর যাচ্ছে সব গাড়ি কিন্তু হিসাব বাকি ইনি দেখে, ঠিক আছে। ওরা কিন্তু ক্যাশ ছেড়ে দেয়, ঠিক আছে, তারপরে কিন্তু হিসাব মেন কাজ কিন্তু ইয়ার সমস্ত কোম্পানিতে বিল পাঠাই যাবে আর পাঠাই যাবে সমস্ত কিন্তু কাজ এই করে। মানে বয়স্ক হলে কি হবে, মানে সমস্ত দিমাগ কিন্তু খুবই ভালো, ঠিক আছে, চলো লোড করে বেরিয়ে যায় এখান থেকে, ঠিক আছে। আমরা ফাইনালি চান টান করে বেরোলাম, আর আমি বাড়িতে থাকলেও যা গাড়িতে থাকলেও তাই আমি সেই সন্ধ্যের দিকে চান করি, তার কারণ হচ্ছে মানে শরীরটা ফ্রি লাগে সন্ধ্যের দিকে চান করে। সেই জন্য আমি কিন্তু সবসময় মানে বাড়িতে গরমের দিনে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে চান করি, গাড়িতেও মানে সেই 7টা 8টার সময় করে চান করি, এই টাইমে চান করি। আর আমার একটা একটা স্বাস্থ্য বন্ধু কমেন্ট করেছে যে পাহাড়ে কত টাকা খরচা হয়, ঠিক আছে, এ মানে একটা 32 টন মাল নিয়ে যে কত টাকা খরচা হয়, ঠিক আছে, আমি খরচাগুলো বলে দিচ্ছি জাস্ট। মানে চান্দা দিনের বেলাতে আর রাতের বেলাতে কিন্তু আলাদা হয়, ঠিক আছে। রাত্রের বেলাতে কেবল 100 টাকায় চান্দা লাগে, আর কিন্তু চান্দা লাগে না। আর এমন লোডিং খরচা কীরকম হয়, লোডিং খরচা 200 টাকা রিসিভ বক্সিস, 200 টাকা রিসিভ বক্সিস, তারপর কাঁটা 150 টাকা, 200 টাকা, তারপর 100 টাকা মানে লোডিং স্লিপ, একটা স্লিপ দিছে এখন, ঠিক আছে, এটা 100 টাকা লাগবে এক্সট্রা, মানে এসোসিয়েশন স্লিপ 100 টাকা, তোমরা হিসাব করে নিও। এবার ওখান থেকে যা হলেও কমপ্লিট হয়ে গেলো, নিয়ে বেরিয়ে গেছে। তাই 600 টাকা মাল চালাই, মাল চালাই এটা কিন্তু লাগবে, দিনে আসো রাত্রে আসো 600 টাকা গাড়িতে 600 টাকা মাল চালাই লাগবে। ওখান থেকে বেরিয়ে গেলে তারপরে চালান গেড়ে 6400 টাকা DCR লাগবে রয়্যালটি, ঠিক আছে, তারপরে 300 টাকা গেট পাস লাগবে আলাদা। এবার তোমরা বাকিটা হিসাব করে নিও, আমি জাস্ট বলে দিলাম। রাত্রে কি হয়, রাত্রে দিনে কি হয়, দিনে মোটামুটি 700-800 টাকা মতো চান্দাটা এক্সট্রা চলে যায়, কিন্তু রাত্রে এই চান্দাটা লাগে না। এখন যেমন বাপি ভাই ঢুকছে রাত্রে, কিন্তু 1 টাকা চান্দা পাবে না, জাস্ট মেয়েগুলোকে 100 টাকা চান্দা পাবে, ওই চান্দাগুলা মানে অর্ধেক দিকে কিন্তু লাগবে, তাছাড়া বাকি আর কোনো চান্দা লাগবে না। বাকিরা মানে ছেলে যা থাকে তো এক জায়গায় যেমন 300 টাকা নেয়, এক জায়গায় 200 টাকা, আর বাকি সব জায়গায় 100 টাকা 50 টাকা এরকম করে চান্দা আছে, ঠিক আছে, মানে ওদের রেট বাঁধা আছে একটা ওরকম রেটে ওরা কাজ করে। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি মানে পাহাড় রাস্তা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, তার কারণ হচ্ছে রায়পুরে কিন্তু পুরো জাম লেগে একদম সিল হয়ে আছে। আর এই যে এখানে বাইরে কেসার আছে একটা, ওই কেসার কিন্তু রাত্রেও চলে, মোটামুটি রাত্রি 10টা 11টা অবধি কেসার চলবে এখন, ঠিক আছে, মানে হরিণসিংহা পেরিয়ে যে কেসাগুলো থাকবে সেগুলো মোটামুটি রাত্রি 10টা 11টা অবধি চালা হবে। আর যেগুলো হরিণসিংহার মানে ওই পাশে আছে সেগুলো কিন্তু ওই মোটামুটি 6টা 6:30 7টা অবধি লাস্ট, এখন গরমের দিনে। আর শীতের দিনে হলে কি 5টা 5:30টার মধ্যে কেসার বন্ধ করে দেয় কিন্তু, আর হরিণসিংহা বাইরে হলে এটাই সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখি বাপি ভাই আসছে, বাপি সঙ্গে দেখা করি, 2 দিন পর খালি করেছে। ও তো মানে ট্রান্সপোর্টার গাড়িতে কিন্তু এটাই মুশকিল হয়। আর আমাদের পাথরের গাড়ি কি হয়, যখন যাবো তখন খালি করে দিবে, কিন্তু আমাদের যদি 1 ঘন্টা দাঁড় করে রেখে দেয় তারপরের দিন কিন্তু ওই জায়গায় মানে গাড়ি যাবে না, মালিকই পাঠাবে না, ঠিক আছে। ডাম্পারে কিন্তু মানে প্রত্যেক দিন ট্রিপ চাই, কলকাতা হলে প্রত্যেক দিন ট্রিপ চাই, এবং লোকাল হলে প্রত্যেক দিন 2-3টে করে ট্রিপ চাই, তবেই কিন্তু ডাম্পারে প্রফিটটা হয়। এই জন্যে মানে সব মানে ডাম্পার ডালাবড়ি হরে ধরে মাসে শেষে 5 প্রফিটটা একই হয়ে যায়, ঠিক আছে, একই দেখতে একই হয়ে যায়, তার কারণ হচ্ছে ডাম্পারের ট্রিপটা বেশি হয়ে যায়, ডালাবড়ির ট্রিপটা হয় না। আর এই কেসারা দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু গাড়ি লেগে আছে প্রচুর, তার কারণ হচ্ছে এখন অবধি কেসা চলে, রাত্রেও কেসা চলে এদের। AK এন্টারপ্রাইজ আমাদের মানে সেই তোমাদেরকে বলেছিলাম যে সব থেকে বড় কেসার, এইটা রাত্রি 11টা অবধি চলবে। আর এদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, এই গ্রুপে মানে সমস্ত কিছু মালের 5, 8, 3, 4, 1/2 ইঞ্চি GSB সমস্ত কিছু মালের কিন্তু ওরা রেট দিয়ে দেয় বলেই মানে এটা সুবিধা হয়। আর এই তো এগুলো মানে কি হরিণসিংহের বাইরে বলি তো ওরা 11টা 12টা অবধি চলে যাবে, কোনো চাপ নেই। আর এখন বর্তমানে ডাস অবধি কিনতে হচ্ছে এত মালের চাহিদা। আর এই হরিণসিংহা বাজার এখানে সিঙ্গার নিলাম, ঠিক আছে, সারাদিন মানে সেই ভাত নিয়ে আসি তো দুটো সিঙ্গার নিলাম, দেখি সিঙ্গার দুটো খাই, তো দেখি জান থেকে কখন বেরোচ্ছি। আর একটা কট লাইন রাস্তা আছে, ওই কট লাইন রাস্তার মধ্যে আমি চলে যেতে পারি, দেখি চলো। বন্ধুরা 1 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু জামেই পড়ে আছে এখনো, ঠিক আছে, এখান থেকে মানে মোটামুটি 8 কিলোমিটার জাম, ঠিক আছে, আমার 1 ঘন্টা হয়ে গেল, তা আমি মোটামুটি 200 মিটার এলাম 1 ঘন্টাতে। এখন কত রয়েছে বেরোবো ওইটাই চিন্তা করছি, আমি যদি মানে পাঁচামি হয়ে বেরিয়ে যেতাম না সব থেকে ভালো করতাম, ঠিক আছে। আমাদের একটা কল লাইন রাস্তা আছে ওই দিকে বেরোনো হবে, ঠিক আছে,
এবার দেখা যাক ওই জায়গাটা, ওই জায়গাটাও পৌঁছাইতে হবে। ওটা চিন্তা করছি কি জাম লেগেছে, বাপরে বাপরে। আর এদিকেও মানে সেই খতরনাক জাম লেগে যায়, বিশাল জাম। আর আমার গাড়ির লাইট দেখতে পেয়েছো, গাড়ির লাইটে কিরকম লাগছে, এতগুলো লাইট কিন্তু লাগানোও রিস্ক বটে। তা ঠিক আছে বন্ধুরা, কতক্ষণে বেরোচ্ছি দেখা যাক। এরকম করে মানে তখন মানে ই খারাপও লাগছে, খিদেও লেগে গেছে, ঠিক আছে গন্ডেলকে প্রচুর খিদেও লেগে গেছে। তো দেখি কতক্ষণ বেরোই। বন্ধুরা ফাইনালি আমি রেল ব্রিজ উঠছি। এই রেল ব্রিজটা কিন্তু অনেকটা চড়াই বটে, ঠিক আছে। ওভারলোড মাল নিয়ে কিন্তু ওঠার রিস্কই আছে এখানে। আর এই যে রেল রেল লাইন, ঠিক আছে। আর এই এই রেল লাইনে কিন্তু মানে দুর্ঘটনা ঘটেছিল 2008 সালে, তার 7 সালে বটে, আমার তো ঠিক মনে নেই। আমি ঠিক তখন অনেকটা ছোট ছিলাম। এই সেই রেল মানে ট্রেনের ওপর ট্রেন চেপে গেছিল, বিশাল দুর্ঘটনা, অনেক মানুষ কিন্তু মারা গেছিল। আর এখানে সাহিত্যা বাজারে কিন্তু রাত্রেই 90 ছাড়ে, দিনের বেলাতে 90 ছাড়লে কিন্তু সাহিত্যা হয়তো সিল হয়ে যাবে পুরো। সেই জন্য কিন্তু দিনের বেলাতে কোনো ছাড়ে না, মোটামুটি সকাল 8টার সময় 90 ছাড়ে, মানে সকাল 8টা পর্যন্ত, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত 90 খোলা, তারপরে কিন্তু 90 লেগে যায়, দিনে আর কিন্তু ছাড়ে না। আগে 3টে 4টে দিকে ছাড়তো, এখন কিন্তু বর্তমানে ছাড়ে না। আর এই গন্ডেলও ঘুমিয়ে গেছে, বাদশাও ঘুমিয়ে গেছে, আর আমি যখন চালাই তখন দুজনে ঘুমিয়ে যায় তার লেগে হয়। আর এখানে তো কী হলো বুঝতে পারছি না, অনেকটা ব্যথা করছে আমার, ঠিক আছে। আর আমি 4-5 দিন ধরে মানে মানে বিনা স্টেম দিয়ে চালাইছি, এখন বর্তমানে কিন্তু আমার স্টেমই নেই, ঠিক আছে, বিনা স্টেম দিয়ে চালাইছি। ঠিক আছে বন্ধুরা চলো, এবং ভাইবো ফোন করছি, আমার ভাইবো কী বলছে দেখি। বন্ধুরা ফাইনালি আমি পাড়ে দাঁড়াইলাম, রুটি খেয়েছি, ঠিক আছে। সে মাংস রুটি খেয়ে নেবো, মাংস রুটি খেয়ে বেরিয়ে যাব। আর রোডে সেরকম কিন্তু এখন গাড়ির চাপ নেই, যত গাড়ি তো পাহাড়েই পড়ে আছে, চাপ থাকবে কী করি। আর আমি গন্ডেলকে আর বাদশাকে কিন্তু রায়পুরে খুঁজে দিয়েছিলাম বলেই মানে ওরা ঘুমিয়ে গেছে, ওরা ঘুমিয়ে গেছে, আমি খালি করে দেবো না, খালি করে উঠিয়ে দেবো না, আমি ঘুমিয়ে পড়বো। ফাইনালি বন্ধুরা খাবার খেয়ে এলাম, 3টে রুটি, 2টো ডিম আর 2 পিস মাংস, মানে বিল হইলো আমার 80 টাকা টোটাল, ঠিক আছে। অন্য হোটেলে কি হয়, 2 পিস মাংস রুটিতেই 80 টাকা বিল নিয়ে নেয়, এখানে কিন্তু খাবারের বিলটা অনেক কম। 2টো ডিম খেলাম আর খেলাম, আর খাবার রেখে খাবার খাই না আসলে, আর ঘুম চলে আসে আমার, ঠিক আছে। আর এইদিকে পেটটাও কমাই খানিক, ঠিক আছে, স্টিল বডি হচ্ছে খানিক, চেষ্টা করছি। তা কালকে বাড়ি যাবো বলে সেই জন্য কিন্তু খাবারটা খেয়ে এলাম। তা ঠিক আছে বন্ধুরা চলো বেরোই, অনেক গাড়ি এগিয়ে গেল কিন্তু। ফাইনালি বন্ধুরা ইলাম বাজারে জঙ্গল ঢুকলাম আমি, আর আমার আগে একটা গাড়ি এসে খালি গাড়ি, আর আমি লোড গাড়ি, সেটা গাড়িটা লাইটটা হাই করে চলে আসছে, যে গাড়িটা গেলো সে গাড়ি কিন্তু বালির গাড়ি, আর আমার সামনে যে গাড়িটা এসেছে সে গাড়িটা কিন্তু খালি গাড়ি বটে। ইলাম বাজার জঙ্গলে মানে এখন আর ভয় টয় লাগে না, আগে কিন্তু রিক্সেরই জায়গা ছিল, একদম শুনছাম। আর এখন কিন্তু মানে দিন পরিবর্তন হয়ে গেছে বলেই, আর এখন মানে পুলিশ থাকে আর থাকে অতটা টেনশনে কোনো ব্যাপার থাকে না। আর এই জঙ্গলে দেখতে হচ্ছে সাইডে সাইডে সব আগুন লেগেছে, কিন্তু সব রোজা গরমে আগুন লেগেছে, আমি এখন পর্যন্ত গাড়িতে থাকতে পারছি না, মুখ বাড়িয়ে গাড়ি চালাইছি, জানো তো এত গরম লাগছে, টিকতে পারা যাচ্ছে না গাড়িতেও। আর রাত্রে এসি চালাই না, রাত্রে এসি চালাইলে কিন্তু মানে ঠান্ডা লেগে যাবে, সেফ হয়ে কিন্তু চালাই না। বন্ধুরা ফাইনালি খালি করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেলো রাত 2, আর আমি গন্ডালকার বাদশাকে উঠিয়ে দিলাম, ওরা দুজনে চা খেতে গেলো। আর আমি মানে রাত্রে চা খাই না, তার কারণ হচ্ছে কি বলে ঘুমটা ছেড়ে যাবে। আর আমি আজকে খাবার খেললাম না, মানে অতিরিক্ত ঘুম আসছে, অন্যদিন এত মানে ঘুম আসে না আমার এরকম। আর বাপি ভাই যে বলছে, অনেকে বলছে 2 দিন দাঁড়িয়ে রয়েছে, 3 দিন দাঁড়িয়ে গেলো এরকম কেস, ঠিক আছে। আমিও মানে যখন নিজের ডালা পড়ে চালাতাম না, এরকমই কেস হতো, আজকে খালি করবো না, পার্টিতে বলছে আজকে খালি করবো না, তো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, কিছু করার নেই, মানে ওদের মন মর্যাদা মতো চলতে হতো, ঠিক আছে। আর ডাম পারে কি হবে, আমাকে 1 ঘন্টা যদি দাঁড় করে দেয় না কোনো জায়গাতে, তো মালিক সাথে সাথে ফোন করে দেবে, তোমাকে পাথর নিতে হবে না, তুমি অন্য কারোর কাছে দেখে নাও। আর এই ডালা বড়িতে দাঁড়িয়ে যাও, এখন খালি হবে না, এখন লেবার নেই, এই ঝামেলা তেল, অনেক কিছু ব্যাপার, ঠিক আছে। তারপরে চালান নেই, চালান রিসিভ করব, পয়সা দিবে, এখন বিশাল ব্যাপার থাকে ডালা বড়িতে। সেই জন্য আমি কিন্তু জানে জ্বালাতে নিজের ডালা বড়ি
বিচে কিন্তু পরে গাড়ি চালাইছি। আর আমার আজকে ডালা বড়িটার সঙ্গে দেখা হলো, আমি যে আমার যে গাড়িটা ছিল সেই গাড়িটা এখনো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখি, মানে গাড়িটা অনেক পুরনো বটে কিন্তু তাও গাড়িটা কিন্তু মানে অনেক সুন্দর হয়ে রয়েছে। ডালা বড়ি যেমন কতজন টাকা মেরেছে যে বলার বাইরে, তোমাদের কি বলবো। আর আমি এখনো তাও সোজা হয়ে দাঁড়িয়ে আছি, এটাই যাস উলুবেড়িয়াতে কলকাতাতে, ঠিক আছে আমাদের মোহাম্মদ বাজারে উলুবেড়িয়াতে মোটামুটি 50,000 টাকা চেক দিয়েছিল আমাকে, ঠিক আছে। ওর নাম হচ্ছে মুরাদ বলে নাম, মুরাদ আলী বলে নাম, ঠিক আছে। ও আবার একটা নার্সিং হোমের মালিক বটে, একটা মুরাদ আলী বলে নাম। এত বড় লোক, টাকা খাবার লোক নাই, তাও সে সত্ত্বেও আমার মোটামুটি 50,000 টাকা চেক দিয়েছিল, চেকটা বাউন্স, ঠিক আছে। ও 50,000 টাকা ও শুরু করলো প্রথম লাইভ আমার, মানে টাকা মারা, অনেকে টাকা মেরেছে কি বলবো। তাও এখনো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছি। একটা কথা বলে কি জানো তো, অপরবেলা যতক্ষণ না চাবে ততক্ষণ তুমি মানে মাটিতে পড়বে না, সেই হাল। মানে আমি সোজা হয়ে আছি কিন্তু, আর বাংলাদেশ মানে চাল নিয়ে গেছিলাম বাংলাদেশ, ওখানে যেয়ে 1,00,000 টাকা মেরে দিয়েছিলাম, আর 1,00,000 টাকা। ওর নাম হচ্ছে শামী মোল্লা, তোমাদেরকে আগেও বলেছি আমি পানাগড়ের শ্রীরামপুরে বাড়ি। তাও কিন্তু ধরো এখনো অবধি আমি মার্কেটে কিন্তু মানে ই করিনি, মানে মাটিতে পড়ে যায়নি, এখনো টিকে রয়েছি, এরকম করে টিকে থেকে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আর মানে ভিডিও ছোটো ছোটো করবো ভাবছি, তো শুধু ভিডিও বড় হয়েছে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, বাই, ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। নিজের মনোবলকে মানে শক্তি রেখে মনোবলকে ই করো, মানে কি বলে শক্ত করো, তাহলে কিন্তু সব কাজেই তুমি সফল হতে পারবে, কেউ হারাইতে পারবে না। গুড নাইট।